মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র 120 টাকা খরচ করে কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পেল 79 জন। 24 ফেব্রুয়ারি নিয়োগ বোর্ডের সভাপতি কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম তাদের চূড়ান্তভাবে মনোনীত করেন। এর আগে নিয়োগ প্রক্রিয়ায় লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হয় তাদের। দালালের দৌরাত্ম্য না থাকায় বিনা খরচে চাকুরি পাওয়ায় বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যুক্ত হয়েছেন দরিদ্র, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরাও। পুলিশের চাকরিতে অ্যাপ্লাই করেছি, 3 দিন মাঠ করার পর অনেক অভিজ্ঞতা অর্জন করেছি স্যারদের কাছ থেকে এবং পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। নিজের যোগ্যতা এবং নিজের মেধার কারণে উত্তীর্ণ হতে পেরেছি। কোনো বাইরের মানে কারোর কথায় কান দিইনি বা কোনো টাকা লাগেনি। 120 টাকা দিয়েই পরীক্ষার ফি 120 টাকা এবং 120 টাকার মাধ্যমেই এত দূর আসতে পেরেছি। আমি ভাবতেই পারিনি যে এইরকমভাবে আমার চাকরি হবে, তারপরেও ইনশাল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার চাকরিতে হয়েছে। আমি অত্যন্ত আনন্দিত এবং আমার পরিবারও অত্যন্ত আনন্দিত। তাদের এই আনন্দ অতুলনীয়। আমি চাই যারা পরবর্তী জেনারেশনে যারা যাদের মনের মধ্যে ভয় যে আমার টাকা ছাড়া চাকরি হয় না, যাদের মনের মধ্যে সংকোচ যে টাকা ছাড়া তো পুলিশের চাকরি হয় না, আমি বলবো সকলের উদ্দেশ্যে যে পুলিশের চাকরিতে কোনো টাকা লাগে না। বর্তমান প্রেক্ষাপটে পুলিশের চাকরি মানে খুবই স্বচ্ছ। খাতুন বাসা উলিপুরে, এই কুড়িগ্রাম জেলা যে পুলিশ কনস্টেবল নিয়োগে আমি 120 টাকা দিয়েই আর কি চাকরিটা পেয়েছি, এর জন্য আমাকে কোনো বাইরে দালাল বা কোনো টাকা পয়সার আদান প্রদান করতে হয়নি বা ওরকম কিছু লেনদেন হয়নি আমার মাঝে। সো আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, IGP সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করার জন্য বা প্রতি বছরই যেন এরকম স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু হয়। অনেকেই বলে যে টাকা লাগে ওটা লাগে, কিন্তু আমি তার প্রমাণ কোনো টাকা লাগে নাই। কারণ অনেকেই বলছে যে আমার মামা আছে, হ্যান আছে, কিন্তু আমি ওগুলো কোনো কান দিইনি। কারণ আমি SP স্যারের কথায় বিশ্বাস ছিলাম। কারণ আমি যখন মাঠ করি, SP স্যার একটা কথাই বলছিল যে যার যোগ্য আছে তার কর্ম আছে। সেই বিশ্বাসের মাধ্যমে আমি উত্তীর্ণ হয়েছি এবং চরা থেকে এসে আমি চাকরিটা পাইলাম। SP স্যারকে ধন্যবাদ জানাই, কারণ তার স্বচ্ছতার কারণেই আজকে আমার চরের মানুষ একটু কর্মমুখী হচ্ছি। আমি সারাদিন অটো চালাই, চালানোর পরে মেয়েটা যখন কলেজ ছুটিয়ে আমি নিয়ে বাড়ির দিকে চলে যাই, তারপরে আল্লাহ আগে চাকরি আমার বিনিময় হয়েছে, এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। একটি স্বনির্ভর, মানবিক এবং স্মার্ট বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, সেটি আমরা কুড়িগ্রাম জেলায় ট্রেনিং কনস্টেবল রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় এক পূর্ণাঙ্গ হয়ে প্রতিপালন করেছে। আপনারা জানেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের IGP স্যার এই নিয়োগ প্রক্রিয়াটিকে ডিজিটালাইজড এবং অনলাইন সিস্টেমে এমনভাবে সমৃদ্ধ করেছেন যেখানে কারো কোনো দালালের কোনো কিছু করার সুযোগ থাকে না। সেই পরিপ্রেক্ষিতেই আমরা কুড়িগ্রাম জেলায় মুক্তিযোদ্ধা কোটা এবং নারী কোটা পূর্ণাঙ্গ হয়ে পূরণ করে আমরা 79 জন মেধাবী, যোগ্য এবং শারীরিকভাবে সক্ষম ছেলে মেয়েকে নির্বাচন করতে আমরা সক্ষম হয়েছি। এবং আমরা বিশ্বাস করি এই নিয়োগ প্রক্রিয়াটি কুড়িগ্রামের জন্য এবং বাংলাদেশের একটি অনন্য উদাহরণ হিসেবে থাকবে।